আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলে খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি তো আমাদের বান্ডেল সিলভার প্লাস ইনসেপের জন্য কনফার্ম হয়ে গেছে। পরবর্তী গোল্ড সেশনে আপনারা সকলে কি নতুন বান্ডেল দেখতে পারবেন? সো গাইস, আমাদের এই ব্রিটিশ সিলভার প্লাস ইনসেপের জন্য পরবর্তী গোল্ড সেশনে মেল বান্ডেল আসবে নাকি ফিমেল বান্ডেল আসবে নাকি অন্য কোনো রেয়ার বান্ডেল এড করা হবে? সো কোন নতুন বান্ডেলটা এড করা হবে? আমাদের নতুন গোল্ড এর বান্ডেলটা দেখতে গেলে কম অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, তারপর ফুল ডিটেলস আজকে এই দুটি আলোচনা করব। এই সো গাইস, ফাইনালি তো আমাদের গেম তো চলেছে OB40 আপডেট। OB40 আপডেটের স্পেশাল আমাদের নতুন এলিট অলকের আপডেট, নতুন পেট, নতুন বান্ডেল, এই সব গাইস নতুন গান স্কিনের আপডেট কিন্তু আজকে এই দুটিতে রয়েছে। তার সঙ্গে গাইস আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস সার্ভার জন্য পরবর্তী রিটার্ন ইভর্শন বান্ডেল হিসেবে আপনার সকলে কোনটার বান্ডেলটা দেখতে পারবেন সেটাও কিন্তু আজকে এই দুটিতে আমি আপনাকে জানিয়ে দিব। এই সব গাইস, আজকে রাত 12টার পর ফাইনালি আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস সার্ভার জন্য আপনার সকলে কি নতুন মারাত্মক ইভেন্ট দেখতে পারবেন সেটাও কিন্তু আজকে এই দুটিতে আমি আপনাকে অ্যাড টু দ্য রিভিউ করে দেখিয়ে দিব। এই সব যারা এখনো পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করতে পারেন না, তারা কিভাবে কোথেকে ডাউনলোড করতে পারবেন, এমনকি কোন সময় ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে দিব। তারপর আমাদের লোল ইমোট রিটার্নের আপডেট, এই সময় দোস্ত আমাদের গিল ফ্ল্যাগ ইমোট আপনারা কোন ইভেন্ট থেকে ফ্রি দেবো আপনার সেটা সম্পর্কিত আপডেট। তারপর দোস্ত আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য অনেকগুলো ছোট বড় ফিক্সড ইভেন্ট আর আপডেট কিন্তু আজকে এই ভিডিওটিতে রয়েছে। সুতরাং গাইস, আজকে এই ভিডিওটাকে একবার স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, আজকে ভিডিওটি শুরু করে যাক। এন্ড ভিডিওটি শুরু করতে যে যে চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড আজকে এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিবেন। তো গাইস, আজকে ভিডিওটি শুরু করে যাক। সো গাইস, ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য কালকে ভোর 4টার দিকে কি নতুন ইভেন্ট আপডেট দিতে পারবেন। সো এই যে আমাদের নতুন ইভর্শন বান্ডেল রয়েছে, যেটি কিন্তু আমাদের স্কর্পিয়ন ইভর্শন বান্ডেলটা, এটি কিন্তু কালকে ভোর 4টার দিকে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য আপনার সকলের নতুন ফেয়ারডিল ইভেন্টের ভিতরে দিতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম। আমাদের এই নতুন ফেয়ারডিল ইভেন্টটা কমপ্লিট করতে গেলে আপনাদেরকে মোটামুটি 1100 ডায়মন্ডের মতো ওয়েস্ট করতে হবে। এন্ড গাইস, আপনারা যখন এই বান্ডেলটা পুরোপুরি ম্যাক্স করে ফেলবেন, তারপর কিন্তু আপনার প্রত্যেকটা ইভেন্টের এই যে আমাদের লুক চেঞ্জার ইমোট, এই ছড়া কিন্তু দেখতেই পারছেন আমাদের প্রোফাইল ইনমোশন, এগুলা একদম ফ্রিতে পেয়েছেন। সো কোনটা আনলক করলে কোন আইটেমটা আনলক হবে, চলুন আপনাকে এক জায়গাতে এক ঝলকে পুরো ফুল ডিটেলস রিভিউ করে দেখা দিচ্ছি। ফার্স্টে দেখতেই পারছেন আমি এখানে রেড কালারটা আনলক করে ফেললাম। এন্ড রেড কালারটা আনলক করার পর দেখতেই পারছেন এই যে আমাদের একটা ইমোটো রয়েছে, যেটি কিন্তু বিচ্ছু থিমের উপর ইমোটো রয়েছে। বিচ্ছুর সাথে দেখতেই পারছেন কফি খাইতেছে, এই ইমোটটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে আমাদের রেড কালারটা আনলক করার পর। এন্ড তারপর এটা আমি আনলক করতেছি, তারপর এখানে দেখতেই পারছেন আমাদের এই যে অ্যানিমেশনটা রয়েছে, যেটি কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশন, এটি কিন্তু আনলক হয়ে যাচ্ছে। সো আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে এখানে আনলকটা করতে যাবেন। সো যা যারা আনলক করবেন আর কি, তারা কিন্তু অবশ্যই দেখিয়ে নিন। এন্ড তারপর দেখা যাক আমাদের লুক চেঞ্জারটা কত নাম্বারটা আনলক করে মিলে। এন্ড তারপর দেখতেই পারছেন এই যে আমাদের পার্পল কালারটা রয়েছে, এটা আনলক করার পর দেখতেই পারছেন আমাদের যে গ্রুপ ডান্স ইমোট রয়েছে, এটি কিন্তু আনলক হয়ে গেছে। এন্ড গেম সবার লাস্টে দেখতেই পারছেন যখন আপনারা এইটা আনলক করবেন, তারপরেই কিন্তু আপনার সকলে এই যে আমাদের প্রোফাইল লুক চেঞ্জার ইনমোশনটা, এটি কিন্তু আপনার সকলে একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন কোন বিষয়টা আনলক করলে, এমনকি কোন আইটেমটা আনলক করলে আপনারা কোন রিওয়ার্ডসটা ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। এই সব গাইস, আমাদের নতুন ইভর্শন বান্ডেলটা আপনারা যে যে বের করবেন। এন্ড গাইস, 100% আশা করি বর্তমান সময়ে আপনারা যে যে ডেমো টু করতে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডেমো টু করে নিতে পারেন। লিংক কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। এই সব গাইস, ফাইনালি তো আমাদের OB40 আপডেটের পর মারাত্মক আরো একটি ইমোট চলেছে। সো সেই ইমোটটা আশা করছি এখন স্কেপোর দেখতেই পারছেন। আপনারা যে কোনো জায়গাতে যে কোনো প্লেসে থাকা অবস্থায় কিন্তু মাছ ধরতে পারবেন গেমের ভিতরে। এই ইমোটটা কিন্তু জাস্ট টপি লাগছে আমার কাছে। সো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটি কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। এই সব কিন্তু পাশাপাশি দেখতে পারছেন আপনি কিন্তু লবিতে যখন ইমোটটা দিবেন, তারপর কিন্তু এটা ইস্যুটা এরকমই দেখাবে। সো গাইস, তার যোগ্যতার যে মধ্যে ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য ইলিট অলকের বড়সড় একটি আপডেট নিয়ে। সো ইলিট অলকটা কিন্তু আমাদের OB40 আপডেটের উপর ফাইনালি আসা চলেছে, যেটির সাথে কিন্তু গেরিনা 2.0 ভাবে কলাপশন করতে আছে। সো কলাপশন স্পেশাল আপনাদের অলকের যে অ্যাবিলিটিটা, এটি কিন্তু সেমটি সেমে থাকবে, তবে এখানে ডিমের মতো দেখতেই পারছেন কিছু একটা আইকন ছড়াই দিবে। এই আইকনে যখন আপনার টিমমেট থাকবে, তখন কিন্তু এখান থেকে আপনার টিমমেট এক্সট্রা কিছু এক্সপি কালেক্ট করতে পারবে। সো আশা করছি ফার্স্ট অফ অল এই ফিচারটা বুঝতে পেরে গেছেন। এন্ড গাইস, আপনি যে আগে 30 এসপি পাইতেন, ওটা কিন্তু সেম টু সেমে থাকবে, ওটার মাঝে কোনো প্রকার আপডেট আসে না। এন্ড গাইস, আমাদের ইলিট অলক স্পেশাল কিন্তু মারাত্মক একটা ইভেন্ট চলেছে। এই সব গাইস, আজকের এই ভিডিওটিতে হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন যে কালকে কোনো প্রকার ভিডিও আসে না কেন ভাই? তো দেখুন গাইস, আমাদের দিকে তো বর্তমানে কারেন্টের সমস্যা প্রচুর হইতেছে। এই সব গাইস, কালকে ঝড় তুফান হয়েছিল, তার কারণে কারেন্ট আরো বেশি ছিল না, তো দ্যাটস হোয়াই কিন্তু ফোনে চার্জ ছিল না, তার কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারেনি। সো আমি আন্তরিকভাবে দুঃখিত কালকে ভিডিও না দিতে পারার কারণে। এই সব গাইস, আপডেটের পর যখনই আপনারা গেমের ভিতর প্রবেশ করবেন, তারপর কিন্তু এখানে দেখতে পারবেন কাস্টম মেসেজের একটা অপশন পাবেন, ওইখানে কিন্তু আপনার সকলেই সিলেক্ট করে দিতে পারবেন কিছু মেসেজ। এছাড়াও কিন্তু গাইস, মেল বয়েস এমনকি ফিমেল বয়েস দিয়ে কিন্তু আপনার যেটা ভালো লাগে এইটা কিন্তু ইউজ করতে পারবেন। সো এই বিষয়টা কিন্তু আমার কাছে জোস লাগছে। এই সব গাইস, আজকের এই ভিডিওটিতে হয়তো আপনারা আরো একটু কোশ্চেন করতে পারেন যে ভাই, আমাদের OB40 আপডেটটা কবে আসবে? সো OB40 আপডেট আপনার সকলে 31 মে অর্থাৎ এই মাসের 31 তারিখে দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম, যার অফিসিয়াল ব্যানার দেখতেই পারছেন, যেটি কিন্তু গেরিনা আমাদেরকে অফিসিয়াল ভাবে অলরেডি জানিয়ে দিচ্ছে। এই সব আপডেটের পর আপনারা যখন র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ করতে যাবেন, তারপর কিন্তু এই যে নতুন বান্ডেলটা দেখতে পারছেন, এই ফিমেল বান্ডেলটা আপনার সকলে দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম। তো আপনাদের কার কত র্যাঙ্ক টোকেন
রয়েছে সেটি কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন। এইসব গাইস OB40 আপডেটের উপর আমাদের কি নতুন ক্যারেক্টার চলেছে, আমাকে কি নতুন পেট চলেছে, চলুন আমি আপনাকে রিভিউ করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাওয়াকেন অলক রয়েছে অথবা আমাদের এলিট অলক রয়েছে। সো আপনারা তো এটার অ্যাবিলিটি দেখতেই পারলেন, ফার্স্টে দেখি আমি আপনাকে টেস্টিং করে পুরো ফুল ডিটেইলস দেখাই দিছি। এন্ড এটা দেখতেই পাচ্ছেন লুকটা কিছুটা চেঞ্জেস হয়ে এরকম হবে। এন্ড গাইস তারপর দেখতেই পাচ্ছেন আমাদের নতুন পেট থাকবে, সো পেটের নাম হবে পোক অথবা পোজ, আপনারা যেটা না বলেন না কেন, এরকম একটা নাম থাকবে। সো এটি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বিদেশি কুকুরগুলো দেখতে যেরকম হয়, সো এরকম টাইপের একটা কিউট টাইপের পেট আসছে। সো দেখতেই পাচ্ছেন এখানে আপাতত কোন প্রকার অ্যাবিলিটি দেখাচ্ছেন আমাদের যে অ্যাডভান্স লেভেল ওইখানে। এন্ড তারপর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের সোনিয়া ক্যারেক্টারটা রয়েছে, সোনিয়া ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক লেভেল হতে হলেছে আমাদের ক্লাস কোডের জন্য আপকামিং টুমে মারাত্মক একটি ক্যারেক্টার। এই শুরু গাইস আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম বিডি সার্ভার প্লাস নেজাবার জন্য এরকম স্টোন এক্সচেঞ্জ ইভেন্ট দেখতে পারবেন, তবে ইভেন্টটা যে এরকম হবে গাইস আমি একদমই প্রস্তুত ছিলাম না দেখার জন্য। সো আপনারা কেউই এখানে স্টোন অথবা ব্লু প্রিন্ট এক্সচেঞ্জ করতে চান না, সো এটাও হতে পারে আমাদেরকে কেড়ে না আপকামিং টুমে এটা রিলেটেড আরো কোনো ইভেন্ট দিতে পারে। কজ গাইস ইভেন্টটা কিন্তু কারোর কাছে ভালো লাগে না, ইভেন আমিও কিন্তু আমার কাছে 12-14 ইভোলিউশন স্টোন থাকার সত্ত্বেও আমি একটাও এক্সচেঞ্জ করে নাই। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছেন। এই শো গাইস ফাইনালি কিন্তু আমাদের ব্ল্যাক ভ্যালুর এটা কবে এমনকি কোন ইভেন্ট ভিতরে আসতে পারে সেটি নিয়ে বড় সড়ো একটি আপডেট চলে আসছে। সেই আপডেট হলো গিয়ে OB40 আপডেটের উপর ফাইনালি শোনা আছে আপনার সকলে ব্ল্যাক বানি বান্ডেল নিয়ে একটা বড় সড়ো ইভেন্ট দেখতে পারবেন। শুধুমাত্র গাইস আমাদের ব্ল্যাক বানি বান্ডেল নয়, আরো তিনটা বানি বান্ডেল মেক করেছে যেগুলো কিন্তু আমাদের কালার ডিজাইনিং থিমের উপর, তো দেখতেই পারছেন আপনারা আশা করছি। সো গাইস তোমরা যারা যারা আমার গিল্ডের প্লেয়ার আছো এমনকি গাইস আমার গিল্ডে নতুন ভাবে জয়েন হতে চাও, ফার্স্ট অফ অল একটি কথা বলে রাখি কালকে কিন্তু আমাদের ডকটপ পুরো করতে হবে। সো সকলে মিলে গেম প্লে করো এমনকি ডকটপটা পুরো করে ফেলো। এন্ড গাইস যারা যারা নতুন ভাবে আমাদের গিল্ডে জয়েন হতে চাও তারা কিন্তু ইউআরটি আশা করছি দেখতেই পারছো রিকোয়েস্ট পাঠিয়ে দিও। আমার কিন্তু 2-3 প্লেয়ার হলেই হবে, এমনকি তোমাকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এই শুরু গাইস এখন যে আপনারা স্ক্রিনের উপর আমাদের নতুন একটা ইমোট দেখতেই পারছেন, ইমোটটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? ফাইনালি কিন্তু গাইস আমাদের গেরিনা আবার কোলাবোরেশন করতে আছে আমাদের স্পাইডারম্যানের সাথে, তো আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছেন। যদিও গাইস আমাদের ওই রিলেটেড অফিসিয়াল 100% কনফার্ম যে আপডেটটা ওইটা এখন পর্যন্ত আসেনি, তবে গাইস বেশ কিছু ডাটা মার্স আমাদেরকে বলতেছে যে OB40 আপডেটের উপর আপনারা সকলে আমাদের স্পাইডারম্যানের সাথে কোলাবোরেশন হতে দেখতে পারবেন, এ পর্যন্ত 100% কনফার্ম। তার সঙ্গে গাইস এখন পর্যন্ত যে যারা স্ক্রিপ্ট রুটিন আটকে তোমরা আপলোডটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে জানবা বা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ, তাহলে আমি বুঝতে পারবো কোন সাবস্ক্রাইব বাটন আমাকে কত ভালোবাসে এন্ড কে কত আমাকে সাপোর্ট করতে চায়। এই সব গাইস আমাদের রিটার্ন ইনকিউবেটর বলতে যদি আপডেটের আগে কোনো প্রকার ইনকিউবেটর রিটার্ন না করে তাহলে কিন্তু OB40 আপডেটের উপর 100% কনফার্ম যে কোনো একটা ইনকিউবেটর আপনার সকলে রিটার্ন দেখতে পারবেন। এন্ড গাইস এরকম টাইপের আমাদের রিং ইভেন্টের ভিতরে রিটার্ন করবে। গাইস এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, সো চ্যানেলের বর্তমানে যা অবস্থায় তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো তোমাদের বন্ধুদের সকলকে বেশি সুখের আজকের এই ভিডিওটি শেয়ার করে দিও। এই সব গাইস ফাইনাল চোখ কথা হচ্ছে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএভার জন্য পরবর্তী রিটার্ন ইভোলিউশন বান্ডেল হিসেবে আপনার সকলে কোন ধরনের বান্ডেলটি দিতে পারবেন। তো OB40 আপডেটের পর কিন্তু আমাদের ফ্রি ফায়ার 5th অ্যানিভার্সারি ইভেন্ট চলে যাওয়ার পর 6th অ্যানিভার্সারি ইভেন্ট চলেছে। সো 6th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আপনার সকলে যে কোনো একটা ইভোলিউশন বান্ডেল রিটার্ন দেখতে পারবেন আমাদের রিং টাইপের ইভেন্টের ভিতর। রিং টাইপের ইভেন্টের ভিতর কিন্তু আমাদের ওয়েব বান্ডেল নয়তো গাইস আমাদের র‍্যাম্পেজ বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল আপনার সকলে রিটার্ন দিতে পারবেন। তো আমাদের রিটার্ন ইভোলিউশন বান্ডেল নিয়ে এরপর নতুন করে লিখছেন আপডেট পেলে অবশ্যই আমি আপনাকে জানিয়ে রাখবো। এছাড়া গাইস অ্যাডভান্স সার্ভার নিয়ে চলুন কথা বলা যাক। গাইস কালকের দিনে কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে যাবে, এমনকি আপনার সকলেই ডাউনলোড করতে পারবেন। যার যার রেজিস্ট্রেশন করেছেন তারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে, তারপর কিন্তু আপনার সকলেই অ্যাডভান্স সার্ভারে ইপিকেটাকে ডাউনলোড করে ফেলবেন। এন্ড গাইস যা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নেয় তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটি করে নেবেন ফার্স্ট অফ অল, এন্ড তারপর অ্যাক্টিভেশন কিট কপি করে নেবেন এমনকি ইপিকেটা ডাউনলোড করে ফেলবেন। দেন আপনারা কিন্তু ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড করে ফ্রিতে ডায়মন্ড, ফ্রি গান স্কিন, এছাড়াও গ্লোয়াল স্কিন, এছাড়াও কিন্তু গাইস এক ডেমো দিয়ে অনেক অনেক কাস্টম কার্ড, এছাড়াও আইটেম এন্ড আনলিমিটেড আপনার সকলে কাস্টম গেমপ্লে করতে পারবেন। তো আশা করছি বিষয়টাও ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। এছাড়া আমাদের OB40 আপডেটের উপর মনে হচ্ছে এবার ওল্ড ফ্রি ফায়ারটা কিছুটা রিটার্ন করতে হলেছে, যদিও ফুললি ভাবে রিটার্ন করা পসিবল নয়। তার কারণটা হলো দেখতেই পাচ্ছেন আমাদের এরকম কলা বাগানের মতো যেগুলো কিন্তু আগে আমাদের ওল্ড ফ্রি ফায়ারের প্লেয়ার যারা আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো আমাদের মতো আগে থেকে ছিল। সো গাইস পাঁচটা কথা হচ্ছে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস সার্ভার জন্য পরবর্তী গোল্ড সেকশন আপনার সকলে কি নতুন বান্ডেল দেখতে পারবেন। তো বর্তমানে যদি আপনার সকলে গোল্ড সেকশনে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন ওপি একটা বান্ডেল রয়েছে যেটি কিন্তু কিছুদিন পরপর চলে যাবে, এমনকি আমাদের গোল্ড আপডেট কিন্তু খুব সুন্দর হতে চলেছে। সো পরবর্তী গোল্ড সেকশনে আপনার সকলে ইজ আমাদের প্রিমিয়াম বান্ডেল দেখতে পারছে, এই বান্ডেলটা দেখতে পারবেন এ পর্যন্ত 90% কনফার্ম, বিকজ গাইস এই বান্ডেলটা কিন্তু সব থেকে নর্মাল একটা বান্ডেল লাগতেছে। এন্ড গাইস বর্তমানে যেহেতু আমাদের গোল্ড সেকশনে মেল বান্ডেল চলতেছে নেক্সট ডে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলই আসবে। এই সব গাইস এরকমটা হতে পারে আমাদের এই বান্ডেলটা না দিয়ে কিন্তু অন্য একটা বান্ডেল হয়ে দিতে পারে, সো এগুলো বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল দেখতে পারবেন। এছাড়াও অনেক অনেক বান্ডেল রয়েছে, সো এটা নিয়ে আরো নতুন কালেকশন আপডেট পেলে অবশ্যই আমি আপনাকে জানিয়ে রাখবো। সো গাইস এই ছিল আমাদের ভিডিও, এন্ড ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক ক্লিক করবেন, এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পাশে সে বেল আইকনটা অল সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ গাইস।